অনেক সময় আমাদের জীবনের খুব কাছের মানুষদের মনের কথা বলা হয়ে ওঠে না। ঠিক তেমনটাই হয়েছে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু অর্থাৎ সকলের প্রিয় মিঠাইয়ের জন্য। আজ মাদার্স ডে, মা মিঠাইয়ের জন্য খুব কাছের সকলের মতোই। তবে মাকে খুব সহজ একটা কথা এতদিন বলে উঠতে পারেননি সৌমিত্রিষা, আজ মাদার্স ডেতে সেই কথাই বললেন তিনি। মায়ের একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৌমিত্রিষা লিখেছেন, জীবনে একটা দিন শুধু মাদার্স ডে উদযাপন করাতে আমি বিশ্বাসী নই, কিন্তু এতদিন যে কথা তোমাকে বলা হয়ে ওঠেনি, কারণ আমি খুব একটা মনের কথা এভাবে এক্সপ্রেস করতে পারি না, আজ সেই কথাই তোমাকে জানালাম। মাম, আমি তোমাকে খুব ভালোবাসি। মাকে মাম বলে ডাকেন সৌমিত্রিষা, বাট মাকে এই ভালোবাসার কথা হয়তো কখনোই বলা হয়ে ওঠেনি সৌমিত্রিষার। তাই আজকের দিনে মায়ের একটি ছবি পোস্ট করে এই কথাই সকলের সামনে বললেন তিনি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।